নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, শুভ কাটুক, এই কামনা করে আজকের প্রোগ্রাম শুরু করছি। আপনি কর্কট রাশির মানুষ, এই 2023-এ আপনাদের শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ কবচ কোনগুলো সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। যে শুভ সংখ্যা বা শুভ দিক এবং অথবা শুভ রং আপনাদের ভাগ্যকে কিন্তু বলে দিতে পারে। তো প্রথম আসি শুভ দিক। আপনাদের ক্ষেত্রে শুভ দিক যেটি হচ্ছে সেটি হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। অর্থাৎ আপনারা যখন কোনো জায়গাতে যাবেন, প্রথমে আগে উত্তর দিকে মুখ করে একটু অগ্রসর হবে, তারপরে আপনি আপনার গন্তব্যে যেতে পারেন। বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। উত্তর এবং উত্তর পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে এবছর বিশেষভাবে শুভ। বা এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কোনটা এ বছরের জন্য? প্রথম আপনাদের যে শুভ সংখ্যা সেটি হচ্ছে এবছরের জন্য 3, এবং আরেকটি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা সেটি হচ্ছে 6। 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ যে কোনো মাসে 3 তারিখ বা 6 তারিখে আপনারা যদি কোনো শুভ কাজ আরম্ভ করেন বা কোনো কিছু ইনভেস্টমেন্ট করছেন বা কোনো কিছু উদ্বোধন করছেন বা কোনো ইন্টারভিউ যদি থাকে অথবা কোনো শুভ যাত্রা যদি করেন 3 তারিখ বা 6 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। সংখ্যাতত্ত্ব মানুষের কিন্তু জীবনকে কিন্তু বদলে দেয়। আমি আবারও বলছি, সংখ্যাতত্ত্ব মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। অর্থাৎ 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছরের জন্য লাকি নাম্বার। এবারে আসি আপনাদের ক্ষেত্রে শুভ রং কোনটা। দেখুন, আপনাদের এবছর শুভ রং, যে রঙের কোনো যাদের বিয়ের ব্যাপার আছে সেই রঙের আপনি কাপড় পরতে পারেন, জামা পরতে পারেন, বা অফিসে ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির ব্যাপার আছে, সে কালারের জামা অথবা একটি রুমালও আপনি সঙ্গে রাখতে পারেন, যেটা আপনার ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি নিশ্চিত রূপে কিন্তু করবে। দেখুন, প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে শুভ কালার সেটি হচ্ছে হলুদ কালার, একটা হতে আপনাদের ক্ষেত্রে শুভ, আরেকটি হচ্ছে আপনাদের রেড কালার। অর্থাৎ আপনি একটি হলুদ কালার বা রেড কালারের রুমালও কিন্তু কোনো শুভ কাজে যখন যাবেন আপনি কিন্তু সঙ্গে কিন্তু রাখতে পারেন। হলুদ এবং রেড, লাল এবং হলুদ কালারের আপনি রুমাল কিন্তু সঙ্গে রাখতে পারেন। আপনি কর্কট রাশির মানুষ, এটা করলে বিশেষভাবে কিন্তু আপনি লাভ পেতে কিন্তু পারেন। 2023-এ কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, যে কাজ বারবার করছেন কিন্তু আটকে যাচ্ছে, আপনি কালারটা ইউজ করেন। কালার থেরাপি কিন্তু মানুষকে ভাগ্য কিন্তু বদলে দেয়। এই জন্য কালার থেরাপিটা বিশেষভাবে কিন্তু আমাদের লাভ কিন্তু দিবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে আগামীকালের ক্ষেত্রে বিশেষভাবে মাত্র আপনাদের 2023-এর ক্ষেত্রে আপনাদের শুভ কবচ কোনটা। তার আগে একটি আপনাদেরকে বলি, মানে আপনার দৈনন্দিন, যেটা আমি বলতে চাইছি, আগামীকাল মার্জনা করে আমরা ভুল হয়ে গেছে, দৈনন্দিন যখন আপনি কোনো কাজে বেরাবেন, কি মুখে দিয়ে বেরাবেন, যেটা দিলে আপনাদের কিন্তু যে কোনো কাজ খুব চটজলদি কিন্তু সম্পন্ন কিন্তু হবে, খুব তাড়াতাড়ি। সেটি হচ্ছে, মানে যেটা বাধা হচ্ছে, কাজ হচ্ছে না, বাধার উপর বাধা চলেই যাচ্ছে, আপনারা দই, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন যাবেন 1 চামচ দই খাবেন এবং কপালে একটি তিলক লাগাবেন, দইয়ের তিলক, দইয়ের ফোঁটা, কপালে দইয়ের ফোঁটা এবং দই মুখে দিয়ে বেরাবেন। যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে দেখবেন সেখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু অবশ্যই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি কর্কট রাশির মানুষ, এবছরের জন্য আপনার ক্ষেত্রে শুভ কবচ সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটি মহামৃত্যুঞ্জয় কবচ আপনাদের ক্ষেত্রে শুভ, আরেকটি আপনাদের ক্ষেত্রে যেটি কবচ যেটি হচ্ছে শনিরক্ষা কবচ।
মহামৃত্যুঞ্জয় কবচ এবং শনিরক্ষা কবচের মধ্যে যে কোনো একটি কবচ আপনারা কিন্তু নিতে পারেন। তবুও আমি বলবো নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা বিচার করে আপনারা কিন্তু এই কবচগুলো কিন্তু আপনি কালেক্ট কিন্তু করতে পারেন। দেখো 2022 যা গেছে 2023 প্রত্যেকেরই যেন ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ নিতে চান, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, এবং এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক কিন্তু আপনারা চটজলদি রিপ্লাইটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ 2023-এ কর্কট রাশির মানুষদের কিন্তু বেশ কিছু দিক থেকে শুভ ফল কিন্তু পাবে এই এগুলো যদি ব্যবহার করে। নমস্কার, ধন্যবাদ।